কোথায় যাচ্ছি আমরা? এখন আমরা পোখরা লেক, আমরা এখন উঠে পড়েছি ডাঙায়। বাবা রেকর্ড হচ্ছে তো, তোমাকে বলবি না, আমি কনফিউজ। ওই যে দূরে দূরে একটা ছোট্ট গ্রাম মতো দেখা যাচ্ছে, রেডি? উই আর রেডি, আর এই আমাদের ব্যাগসও রেডি। মোটামুটি এখন যা ওয়েদারের অবস্থা ছিল, সকাল থেকে একটু ডিপ্রেস ছিলাম আমরা, বাট এখন রোদ্দুরটা দেখে ভালো লাগছে। কোথায় যাচ্ছি আমরা? আমরা পোখরা লেক, পোখরা লেক সাইডে আমরা একটা হোটেল বুক করে আমরা থেকেছিলাম কালকের জন্য, তবে সেটা আমরা বুক করেছিলাম booking.com থেকে, সস্তায় পুষ্টিকর, বাজেট ফ্রি, মানে বাজেট ফ্রেন্ডলি, ইনক্লুডিং ব্রেকফাস্ট। এনপিআর ইন্ডিয়ানে 940 সামথিং পড়েছে, 940 মতো পড়েছে, এনপিআর সেটা আর একটু বেশি। আর হোটেলটা সত্যি কথা বলতে যতটা রুম টুম দেখালাম খুবই পরিষ্কার, স্টাফ বিহেভিয়ার খুবই ভালো, আর যথেষ্ট বড়। আরেকটা জিনিস বলা হয়নি যে হোটেলটাতে আমরা আছি, হোটেলটার নাম হচ্ছে গুড ওয়ান হোটেল, একদম পোখরা লেক সাইডের ধারে। আর ACAP যে অফিসটা রয়েছে, মানে যেখান থেকে আমাদের জেনারেলি পারমিশনটা করাতে হবে, সেটা এখান থেকে বাই ওয়াকিং ম্যাক্সিমাম 15 মিনিটস, আর গাড়িতে করে ম্যাক্সিমাম 5 মিনিটস। তা আমরা একটুখানি এক্সপ্লোর করি, এক্সপ্লোর করে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোব। ম্যাডাম সে হাই। আমরা একটু দোনোমনের মধ্যে ছিলাম যে আমাদের আজকে পারমিশনটা হবে কিনা, কিন্তু ফাইনালি হয়েছে। কারণ কেউ খোঁজ দিতে পারছিল না যে দোলের টাইমে, মানে ওদের এখানে হোলিটা বেসিক্যালি আজকে, তো ওই কারণে আমরা খোঁজ পাচ্ছিলাম না, আমরা একটু ডিপ্রেস আফমার মতো ঘুরছিলাম। আমরা যে হোটেলটায় আছি, হোটেলটা থেকে যেরকম বললাম আমাদের 15 মিনিট, তা আমরা এসে দেখে খুব খুশি হয়েছি, সেবার আমরা এগিয়ে পড়বো আস্তে আস্তে, পারমিট আমাদের হয়ে যাবে 10টার সময়। আর ডকুমেন্ট বলতে যেটা লাগে সেটা হচ্ছে 1000 টাকা করে পার হেড চার্জে, আর ডকুমেন্টে লাগে 2টো ছবি আর যে কোনো একটা আইডি প্রুফ, মানে সেটা পাসপোর্ট হতে পারে, আধার কার্ড হতে পারে, যাই হোক, আর 2টো জেরক্স কপি, এই 2টো অবশ্যই লাগবে। সকাল 10টা থেকে টাইমিং, চলো যাওয়া যাক। ফাইনালি আমরা আমাদের পেমেন্ট পেয়ে গেছি, আর দেরি নেই, এবার আমরা টুকটুক বেরিয়ে পড়ব। আমরা বেরিয়ে পড়েছি, এখন আমাদের পারমিশন কমপ্লিট, টুয়ার্স অন্নপূর্ণা বেস ক্যাম্প। আমরা হোমস্টে থেকে বেরিয়ে একটা ছোট ক্যাব করে নিয়েছি, বলছি হোটেল থেকে বেরিয়ে একটা ক্যাব করে নিয়েছি, আমরা যাবো হরিচক। হরিচক থেকে আইদার আমাদের বাস নিতে হবে, আইদার জি নয়াপুর, নয়াপুর পর্যন্ত। আর হোটেল থেকে আমাদের হরিচক পর্যন্ত যে ক্যাবটা, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি NPR-এ 500 পড়তে পারে, সেটা একটুখানি তোমরা দেখে বুঝে তোমরা ম্যানেজ করে দিতে পারো। এই বাস স্টপ থেকে এই স্ট্রেট পয়েন্টে মাচাপুচারের পুরো ভিউটা পাওয়া যায়, বাট আনফর্চুনেটলি আজকে মেঘ আছে বলে অতটা দেখা যাবে না। ওকে, আর এখান থেকে হরিচক থেকে আমরা এখন বাস ধরে ডাইরেক্ট পৌঁছাবো গান্দ্রুক। গান্দ্রুক থেকে আমরা আজকে স্টে করবো, ওখানে স্টে করে কালকে থেকে আবার হাঁটা চালু।
এখানে মোটামুটি বাসের যা কন্ডিশন দেখছি, আই সাজেস্ট তোমরা যারা আসবে যদি জিপে আসো লেটস বেটার। ভিডিওটা আমি দেখাচ্ছি, ভালো বুঝতে পারবে কেন বলছি। এখান থেকে একটুখানি পারমিটটা মানে শো করে নিতে হয়, সেটা এখানে সামনে অফিসারদের দিদি আমরা নামতে পারিনি বাসের এই কন্ডিশনের জন্য। তো আরেক যে দাদা আছেন ওই দাদা করিয়ে দিয়েছি, তোমাদেরও যারা আসবেন তাদেরকে করতে হবে। রাস্তার কন্ডিশন দেখে আমরা আমাদের একটা পয়েন্ট অলরেডি স্কিপ করে দিয়েছি, কারণ আমরা রিস্ক নিতে পারছি না। আমাদের গান্ধ্রুক যাওয়ার কথা ছিল, তো আমরা গান্ধ্রুক না গিয়ে ডাইরেক্ট এখান থেকে আগে চোমরম চলে যাচ্ছি। একটা দিন একটা প্লেস আমরা আর কি স্কিপ করে দিচ্ছি, নাহলে যা রাস্তার কন্ডিশন পসিবল না। অনেক বাধা বিপত্তি পাড়িয়ে আমরা একটু হাঁটা চালু করেছি, মানে ফার্স্ট হাঁটা। তাও আমাদের যা ডে ওয়াইজ যা প্ল্যান ছিল সেই অনুযায়ী মনে হচ্ছিলো আমরা আমাদের ঠিকঠাক টাইমে আমরা ইয়ে করতে পারবো না, তাই আমরা গান্ধ্রুকটা আপাতত স্কিপ করে দিয়েছি, হাঁটা চালু করেছি, রাস্তাটা দেখাচ্ছি। এখন পর্যন্ত সেরকম রাস্তা কিছু চালুই হয়নি, বাট অল থ্যাঙ্কস টু নো ওয়ার্কআউট অ্যান্ড ডেলি ওয়ার্ক লাইফ, তাই তো? এটা হচ্ছে আমাদের ফার্স্ট হ্যাঙ্গিং ব্রিজ, সো উই আর ক্রসিং। সামনেটা আমি দেখাচ্ছি, চারপাশটা ওয়েট, মানে হ্যাঙ্গিং ব্রিজ আই মিন। হ্যাঁ যা।